তোমরা বুঝতে পেরেছো তো কিভাবে উও লিখতে হয়? চলো আরো একবার দেখি। প্রথমে একটা বাঁকা দাগ দিয়ে ঘুরিয়ে নিচে নেমে ডান দিকে বাঁক নিয়ে আবার ঘুরে উল্টো দিকে একটা লম্বা বাঁকা দাগ এঁকে ফেললেই আমরা পেয়ে যাব। Look!
যখন ভীষণ খিদে ও ঠোঙা খুলে খেয়ে নিল গুড় মুড়ি কষ্ট গেল ভুলে ও চালাই নৌকা দেখো হাওয়া দোলে পাল যাবে ও অনেক দূরে ছাড়বে না তো হাল তনু বিট্টু তোমাদেরকে যে আমি উঁ দিয়ে দুটো শব্দ বের করতে বলেছিলাম সেটা পেয়েছো? খালামণি আগে আমি বলবো। বলো। আমি পেয়েছি রামধনু। বাহ, খুব সুন্দর শব্দ, দেখতেও অনেক সুন্দর, তাই না? হ্যাঁ খালামণি, আমার রামধনু দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? আমার মনে হয় রামধনু একটা বিশাল বড় রাস্তা, বিশাল বড় বাঁকা রাস্তা। ইস, আমি যদি ওই পথের উপর দিয়ে সাইকেল চালাতে পারতাম। এটা কোনো বিষয়ই না, তুমি নিশ্চয়ই পারবে। কিভাবে পারবো? এমনিতে তো পারবে না। ধরো আমি তোমাকে যদি বিশাল বড় একটা রাস্তা এঁকে দেই, রংধনুর রাস্তা, তুমি তার উপর দিয়ে সাইকেল চালাবে, খুব মজা হবে না বিট্টু? খালামণি, সেই ছবিতে তুমি আমাকেও এঁকে দিও কেমন? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, কিন্তু আগে একটু পড়ালেখা করি। আচ্ছা বিট্টু তো একটা শব্দ বললো, তনু তুমি কোনো শব্দ খুঁজে পেয়েছো? আমি উমো দিয়ে পেয়েছি ব্যাং, যে ডাকে গ্যাংর গ্যাংর গ্যাং। কিন্তু শোনো, আজ আমরা অন্য একটা খেলা খেলবো এখন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, খেলবে খেলবে, কিন্তু তার আগে খেলার জিনিসগুলো তো বের করতে দাও। এই যে, এখন আমি এখানে কিছু শব্দ বসাবো, ঠিক আছে? দেখো কি কি করছি আমি। দেখতে পাচ্ছো এখানে যে শব্দগুলো আছে, এটা এবার তোমাদের পড়তে হবে। হ্যাঁ, এটা তো খুব সহজ। আচ্ছা সহজ হলে তাহলে পড়ে ফেলো, বলো এখানে কি কি আছে। এখানে আছে কলা, গরু, আর আছে কাঠ, খই, আর আছে গাছ আর কাঁটা। একদম ঠিক আছে, কিন্তু খেলাটা কিন্তু এটা না। খেলাটা হচ্ছে তোমাদের এবার খুঁজে বের করতে হবে এখানে কোন কোন বর্ণের সাথে কোন কোন বর্ণের মিল আছে, বুঝেছো? আমি পারবো। চেষ্টা করে দেখো, বলো। এখানে কতে কাঠ আর কতে কলা। হ্যাঁ আমি বলি, দাঁড়াও আমি একটু পাশাপাশি রেখে দেখি, কতে কাঠ আর কতে কলা, তারপরে কতে খই আর কতে কাঁটা, তারপর আমি বলবো খালামণি। হ্যাঁ বলবে তনু একটু, তারপরেরটা তো আরো আছে, কিন্তু একদম শেষ হয়ে যায়নি। আমরা আজকের পাঁচটা বর্ণ শিখবো, ঠিক আছে? আমাকে একটু সময় দাও, একটু একটু। এই যে এবার হচ্ছে নতুন শব্দ মনে হচ্ছে। হ্যাঁ নতুন শব্দ তো অবশ্যই। এই যে এটা, এবার বলো তো কি আছে লেখা? ঘুড়ি, আর আছে ঘর আর ব্যাগ। এবার বলো তো কোন বর্ণের সাথে কোন বর্ণ এখানে মিল আছে? আমি বলবো। হ্যাঁ বলো। ঘর আর ঘুড়ি, কারণ এই দুটোতেই ঘ আছে। হ্যাঁ দুটো শুরুই হচ্ছে ঘ দিয়ে। আর তনু তুমি বলতে পারবে? আরো আছে রং আর ব্যাঙ, কারণ এতে উ আছে। ঠিক বলেছো, একদম ঠিক হয়েছে। এবার কিন্তু আমরা অন্য খেলা খেলবো, আরো একটা খেলা। হ্যাঁ খেলবো খেলবো খেলবো, খেলতে চাই। অপেক্ষা করো, বলো তো কোন বর্ণটা আগে হবে?
হ্যাঁ পারবো। এটা তো খুবই সহজ খেলা মনি। বলো ক আগে হবে। ক আগে হবে। আচ্ছা তারপর খ তারপর গ। খ তারপর গ। আচ্ছা গ এরপরে হবে ঘ আর উ। খ আর উ। তাহলে আমরা কি কি পেলাম এখানে? ক খ গ ঘ উ। আর এই পাঁচটি বর্ণ দিয়ে আমরা কি কি শব্দ পেয়েছিলাম বলতো? কতে কি পেয়েছিলাম? কতে কলা আর কাঠ। খতে খই আর খাতা। গতে গরু আর গাছ। আর ঘতে কি পেয়েছিলাম? ঘর আর ঘুড়ি। আর উঁতে রং আর বেঞ্চ। একবার এক শিয়াল বেশ কয়েকদিন ধরে কোনো খাবার খুঁজে পাচ্ছিল না, তাই সে ভীষণ ক্ষুধার্ত ছিল। কোথাও তো খাবার খুঁজে পাচ্ছি না, যাই সামনে গিয়ে দেখি। ঘুরতে ঘুরতে সে অনেক দূরে চলে গেল আর দেখতে পেল, আরে কি সুন্দর আঙুর, এত সুন্দর রসালো আঙুর, না খেয়ে কি থাকা যায়? পাকা পাকা মিষ্টি, আহ নিশ্চয়ই অনেক মিষ্টি হবে। কি করে যে খাই, কেউ আসার আগে খেয়ে ফেলতে হবে, কিন্তু এত উপরে লাভ দিয়ে পারার চেষ্টা করি। হ্যাঁ দেখি এইবার লাভ দিয়ে খাবো। এই দিলাম লাভ, দিলাম এই আবার আবার দিলাম লাভ, এই এই এখান থেকে দেব। কিন্তু বারবার চেষ্টা করেও শিয়ালটি একটি আঙুরও পাড়তে পারলো না। এক দুই এগারো, ও কোমরটা বুঝি ভেঙেই গেল, অনেক ব্যথা পেলাম, কিন্তু কিছুতেই আঙুর পাড়তে পারছি না। আমি যখন পারিনি নিশ্চয়ই আঙুরগুলো টক, যাই সবাইকে বলে আসি, শোনো আঙুর ফল টক। কিন্তু ফলগুলো কি মিষ্টি, আরেকবার চেষ্টা করব। না না আঙুর ফল টক, আঙুর ফল টক, শোনো ওকাওয়া আঙুর ফল টক। ব্যাং ঘ্যাং ব্যাং ভায়া হও তুমি চুপটি।
শেষের রূপটি। ব্যাং ঘ্যাং ব্যাং ভায়া, হও তুমি চুপটি, টুপ করে ধরে ফেলো মানুষের রূপটি। তনু, তনু চলো, খাবারের সময় হয়ে গেছে। হ্যাঁ মা, যাব তো, আগে শোনো না কি হয়েছে। শুনি শুনি বলো। আমি বিট্টু আর পুকুন মিলে ছবি আঁকছিলাম, তখন আমার রং শেষ হয়ে গিয়েছিল। তাই নাকি? তোমার রং শেষ হয়ে গিয়েছিল? বাবাকে বলবো তাহলে তোমাকে রং পেন্সিল কিনে দিতে। না 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 মা, বিট্টু আমাকে রং দিয়ে সাহায্য করেছে। মা, রং লিখতেও কিন্তু উমো লাগে। রং লিখতেও উমো লাগে। তুমি কি আজকে উমো দিয়ে শব্দ খুঁজছিলে? হ্যাঁ মা, কালামণি আমাদের উমো দিয়ে অনেক শব্দ খুঁজতে বলেছে, আর আমরা পেয়েছি রং, রংধনু, ব্যাং আর ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। বাহ তনু, তুমি তো অনেকগুলো শব্দ খুঁজে পেয়েছো। হ্যাঁ মা, অনেকগুলো শব্দ পেয়েছি। আমার ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং, ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। তনু, আমি তোমাকে দুটো শব্দ বলছি যেখানে উমো আছে। হ্যাঁ মা, বলো বলো বলো। ঝিঙে আর ফিঙে। আরে তাই তো, ঝিঙে আর ফিঙে লিখতে উমো লাগে। মা মা চলো ঝিঙে ভাজি খাই। খাবো খাবো, ঝিঙে ভাজি কিন্তু অনেক পুষ্টিকর। চলো চলো খেতে যাই। চলো ঠিক আছে মা, চলো। ¡Gracias!